আজকে নিয়ে এসেছি খুবই লোভনীয় দেখতে আর দুর্দান্ত স্বাদের বাঙালির অতি প্রিয় দেশি মুরগির লাল ঝোল। এই রেসিপির যেমন নাম তেমনই তার রং, যা দেখেই মন ভরে যাবে। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আমি সুরভি, আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/4 চামচ গোটা জিরে, 1 স্টিক দারচিনি আর 2টো তেজপাতা। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি পুরো রান্নাটা করব। ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 400 গ্রাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। পেঁয়াজটা আমাদের 5 মিনিট ভাজলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা বানাবো। তার জন্য একটা মিক্সি জার নিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, 3টে এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছি কুচিয়ে আর 10টা কাঁচা পাকা লঙ্কা, এটারও একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজের পেস্টটা পেঁয়াজের সাথে 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে টমেটো আর পাকা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও 4 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 ইঞ্চ আদা, 15 থেকে 20টা রসুনের কুয়া, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে দিয়ে একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট কষালেই এই যে দেখুন এই অবস্থা আসবে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটা আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মিক্সির বাটিতে একটু করে জল নিয়ে সেই জলটা দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে। এই জলটা দিয়ে একটু একটু করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। মশলাটা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা আলুটাই দিলাম, আপনাদের ইচ্ছা হলে আপনারা আলুটা তেলে ভেজে তারপরেও দিতে পারেন। এবার এর মধ্যে যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলু আর চিকেনটা মশলার সাথে 20 মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। আলুটা আর চিকেনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালোভাবে আলু আর চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার গ্রেভি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যেহেতু এটা দেশি মুরগির লাল ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আমি বেশি দিলাম। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা জলটা মিশিয়ে নেবেন। নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন, আমার আর একটু নুন লাগবে তাই আমি একটু নুন দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। চিকেনটা আর আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এবার চেক করে নেব
आलूटा चिकेनटा आमार सेद्ध होयेछे किना। এই যে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে, আলুটা চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা স্ট্যান্ডিং টাইম দিলেই আমার রেডি দেশি মুরগির লাল ঝোল। এই রেসিপিটা গরম সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম দেশি মুরগির লাল ঝোল। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।